দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাল থেকে দেশব্যাপী মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী প্রতিটি জেলা উপজেলা মেট্রোপলিটন সহ সুবিধাজনক স্থানে অবস্থান করবেন তারা সশস্ত্র বাহিনী মাঠে থাকবে আগামী 10 জানুয়ারি পর্যন্ত নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনী বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে যৌথ সমন্বয় সেল গঠন করা হয়েছে এরই মধ্যে 62টি জেলায় নিয়োজিত হয়েছেন সেনা সদস্যরা সীমান্তবর্তী 45 জেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে এছাড়া সীমান্তের 47 উপজেলায় বিজিবির সাথে যৌথভাবে কাজ করবে সেনাবাহিনী এছাড়া নৌবাহিনী সমন্বিতভাবে কাজ করবে উপকূলীয় দুই জেলায় বিমানবাহিনী দুর্গম পার্বত্য এলাকায় হেলিকপ্টার সহায়তা দেবে